ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক সোমবারের দিন পাকিস্তানে তো পৌঁছেছিল। তাকে স্বাগত জানার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী, যুব সংগঠনের চেয়ারম্যান রানা মাসুদ, ধর্মীয় উপদেষ্টাদের মধ্যে ডক্টর সৈয়দ আতাউর রহমান এবং আরও অন্যান্য উচ্চপদস্থ লোক উপস্থিত ছিল। সোমবারের দিন ডক্টর জাকির নায়েক সোশ্যাল মিডিয়া এক্সে একটি ছবি পোস্ট করে, যেখানে তাকে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দারের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়। জাকির নায়েক পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতেও গিয়েছিল, সেখানে স্পিকার সর্দার আয়াজ সাদিক তাকে স্বাগত জানায়। অ্যাসেম্বলি সোশ্যাল মিডিয়ার সাইটে পোস্ট করে জানিয়েছেন যে তারা এ সময় মুসলমানদের উপর নেমে আসা সমস্যা, নিজেদের মধ্যকার সমস্যা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। জাকির নায়েক পাকিস্তান পৌঁছানোর পর বিভিন্ন টিভি চ্যানেলের সাথে কথা বলেছেন। তিনি ইসলামকে নিয়ে হামাস ইসরায়েল যুদ্ধ ও ভারত ফিরে না যাওয়ার কথা জানিয়েছেন। একটি অনুষ্ঠানে জাকির নায়েক হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে বলেছেন যে আল্লাহর প্ল্যান শ্রেষ্ঠ প্ল্যান, যেটা মানুষ পরে বুঝতে পারে। আল্লাহ যদি একদিনই ফিলিস্তিনকে জিতিয়ে দিত, তবে 1 বছর ধরে চলতে থাকা যুদ্ধে আজ হাজার হাজার লোক ফিলিস্তিনের পক্ষে হতো না। 7 অক্টোবরের ঘটনার পর 99% নন মুসলিম ইসরায়েলের পক্ষে ছিল, কিন্তু আজ 99% লোক গাজাকে ঠিক বলছে। পাকিস্তানের বিখ্যাত নিউজ চ্যানেল জিও নিউজ ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছেন। এই সময় তাকে জিজ্ঞাসা করা হয়, ভারতের মুসলমানকে কি গরুর মাংসের প্রতিবন্ধতা পালন করা দরকার? এর উত্তরে জাকির নায়েক বলেন, একটা নিজের আইন আর একটা ইসলামিক আইন হয়। ইসলামিক শরিয়া এই কথা বলে যে যেই দেশে বসবাস করবেন সেই দেশের আইন মেনে চলবেন, যতক্ষণ না ওই দেশ আল্লাহ এবং রসুলের নিয়মের বিপক্ষে না যায়। উদাহরণ হিসেবে যদি কোনো দেশ নমাজে প্রতিবন্ধতা লাগায়, তো এই আইনটা মানা যাবে না, কেননা নমাজ ইসলামে ফরজ, গরুর মাংস খাওয়া ইসলামে ফরজ নয়। যদি কোনো দেশ প্রতিবন্ধতা লাগায়, তবে আমাদের সেটা পালন করতে হবে। জাকির নায়েককে ভারত মানি লন্ডারিং ও হেড স্পিচের ওপর অভিযুক্ত করে রেখেছে। তিনি এখন মালয়েশিয়াতে থাকেন আর ভারত সরকার তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টায় আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।